যশ কবলিত পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এই পরিদর্শন কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক। পরিদর্শনের পাশাপাশি এদিন দলনেতা স্থানীয় বাসিন্দাদের হাতে খাদ্য সামগ্রী, নতুন বস্ত্র ও ত্রিপল তুলে দেন। তিনি জানান, ক্ষতিপূরণের অর্থ কেন্দ্র থেকে রাজ্যকে দেওয়া হয়েছে। আবেদনকারীরা যেন বিডিও অফিসের ড্রপ বক্সে আবেদনের পাশাপাশি প্রমাণ হিসেবে একটি করে ইমেইলও করেন। এছাড়াও প্রয়োজন অনুযায়ী আগামী দিনে আরও খাদ্য সামগ্রী পাঠানোর আশ্বাসও দেন তিনি। সরকারে এসেছে, সব ব্যবস্থাটাই রাজ্য সরকার তার মতো করে করে, কিন্তু আমরা বিগত দিনে যেভাবে সরকারি উদ্যোগ দেখেছিলাম আমফানের সময় বা তার আগে ফোনি, এখানে কোনো সরকারি উদ্যোগ নেই। আপনাদের সে অভিজ্ঞতা আছে, রান্না করা খাওয়ার থেকে শুরু করে ফাট শেল্টার, এখানে যা যা রাখার ব্যবস্থা করার দরকার করেনি। আমি তো পাশে শহীদ মিনারে বেড কভার পর্যন্ত, বেডশিট পর্যন্ত দিয়েছি, গামছা পর্যন্ত দিয়েছি। লোকে এটা থাকতে গেলে ব্লিচিং ফিনাইল, তার পরিবেশ তৈরি করা, এখানে কোনো পরিবেশ নেই। আমি শুধু এখন আপনাকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, সব দেখে গেছেন এবং রাজ্যকে অর্থ সাহায্য দিয়েছেন। ঝড় আসার আগে 404 কোটি টাকা পাঠিয়েছেন। ঝড় এই বিপর্যয়ের পরেও তিনি উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ মিলে 1000 কোটি টাকা স্যাংশন করেছেন। কিন্তু আমফানের মতো মাঝ রাস্তায় টাকা রয়ে যাবে এটাও আমরা জানি। আপনার কাছে যেটা আমার বক্তব্য, যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকে পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে ড্রপ বক্স করেছে, তদন্ত না করে ছবি না তুলে তো কোনো ক্ষতিপূরণ পাবেন না। আপনারা পঞ্চায়েত অফিসে এবং পঞ্চায়েতে না নিলে বিডিও অফিসে, আপনারা এক সবার পক্ষে তো যাওয়া সম্ভব নয়, বিডিও অফিস জনকে অনেক দূর, আপনারা এখানে লিখিয়ে সই করে খেজুরি গোডাউনে পঞ্চায়েত অফিসে সব ড্রপ বক্সে ফেলবেন। এবার ড্রপ বক্সে ফেলার পরে ক্ষতিপূরণ না দিয়ে বলতে পারে তোমরা আবেদন করনি, কারণ ড্রপ বক্সে ফেললে তো রিসিভ হয় না। সেই জন্য আমি এখানে বিজেপির কর্মকর্তা যুবক ভাইদের বলবো, ক্লাবের ছেলেদের বলবো, যে আপনারা ড্রপ বক্সেও যেমন ফেলবেন, বিডিও অফিসে রিসিভ করে না, মেল করে বা বিডিও অফিসে রিসিভ করে একটা ডকুমেন্ট রাখবেন। যদি প্রকৃত প্রাপকরা, ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ না পায়, তাহলে আপনাদের জন্য যে লড়াইটা বিরোধী দলনেতা হিসেবে আমার এবং বিধায়ক হিসেবে শান্তনু করা উচিত, সেটা আমি যদি আরও কিছু জোগাড় করতে পারি খাদ্য, তারপরে আমি সেটা পাঠাবো নিখিল এবং শান্তনু মাধ্যমে পাঠাবো। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।